হ্যালো বন্ধুরে, এটি অনিতা ব্লগ। এখন ভিডিওটি শুরু করলাম, 12টা বেজে গেছে। আর এখন ছোলা কচুরি যে লতিগুলো তুলে নিয়ে আসছে এগুলো রান্না করবো দেখে। তো এগুলো কিন্তু হেভি টেস্ট, শুক্তি দিয়ে বা ইয়ে চিংড়ি মাছের শুক্তি দিয়ে কিন্তু হেভি টেস্ট করে। তো দেখ দেখো ব্লগ, দেখো কত মোটা মোটা, সামনে কত মোটা মোটা দেখো। বাড়ির পাশে ছিল, এগুলো তুলে আনলাম, আইনা এগুলো বেঁচে রান্না করবো। কারণ এগুলো আমার তো হেভি ভালো লাগে। এই যে বাচ্চাগুলোর জন্য এগুলো ভালো লাগে না, ওদের ওরা কিছু খাইতে চায় না, ভেন্ডি খেতে চায় না, এই যে কচুলতি খাইতে চায় না, অনেক কিছু খাইতে চায় না। ওদের জন্য কিছু না, তোমার দাদাভাই থাকলে তার দুজনের জন্য রান্না করতে ইচ্ছে করে, কারণ আমার একার জন্য রান্না করতে ইচ্ছে করে না। আর এগুলো সম্পূর্ণ আমি সম্পূর্ণ, এরা খালি মাছ মাংস দাও, ডিম দাও। হ্যাঁ, সব বাচ্চাই ওরকম, কিছু বাচ্চা আছে যেটা দিবে সেটা খায়, আগে ওরকম ছিল, এখন দেখি এরাও আলাদা হয়ে গেছে, এখন যেটা সেটা খাইতে চায় না। তো কারা কারা এগুলো টেস্ট করে, কারা কারা খাইতে ভালোবাসো, আমার তো ভালোই লাগে। আমার একটা ভাস্তি আছে, ভাস্তির ছাগলের বাচ্চা, ওইটা নিয়ে কি আদিক খেতে দেখো বিছানার মধ্যে এরকম খেলে বিছানার মধ্যে। তাহলে বলো ওদেরকে, বন্ধুদেরকে বলো, ভালো করে বলো যে বন্ধুরা লাইক একটা করে দিও আমার জন্য। না, আমার ছেলেটা বললো একটা লাইক করে দাও, তাহলে আমার ছেলে যেন একটা লাইক হোক। তারপরে চান করে এগুলো লাইটগুলো শুকিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে দেখো তার বৃষ্টি পড়ছে, কালকে রাত্রেও বৃষ্টি পুরো পড়ছিল, আজকেও। টার বানতে পারি না, তোমার দাদাভাই নেই, সেই জন্য আমি ওরকম করে এই এই ঘরের হিসেব থেকে আর ওই ঘরের থেকে টারটা দিয়েছি। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত।